এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই দু নতুন বছরের সূচনা হতে চলেছে এই নতুন বছর শনি মহারাজ এই পাঁচটি রাশির ভাগ্য লিখতে চলেছে আপনি যদি এই পাঁচ রাশির মানুষ হন শনি মহারাজের বিশেষ কৃপায় আপনাদের গোল্ডেন টাইম আগত ডায়রিতে নোট করে নিন শনি মহারাজ যাদের উপর কৃপা করতে চলেছে অর্থাৎ আপনারা রাত্রেবেলা আপনারা দিন হয়ে যাবে আপনাদের জীবনটা যাদের বাধা বিপত্তি আসছিল কিনা তারা কিন্তু মানে এক কথায় দু হাজার বাইশ এই পাঁচ রাশির টার্নিং পয়েন্ট হতে চলেছে তবে দেখতে হবে আপনার জন্মছকে আহ প্লেসমেন্ট শনি যদি আপনার জন্মছকে পীড়িত থাকে শনি আপনার কেতুযুক্ত শনি আপনার রাহুযুক্ত শনির উপর মঙ্গলের দৃষ্টি আছে বা শনির দৃষ্টি মঙ্গলের উপর অথবা শনি আপনার নিচস্ত গৃহে বসে আছে এই জায়গাগুলোতে কি করতে হবে আপনাদেরকে শনি কবজ অবশ্যই শনি কবজ আপনারা পরিধান ইমিডিয়েট করুন যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে এবং তারা যদি শনির কবজ আপনারা পরিধান করতে পারেন শনি কিন্তু আপনাদেরকে দুহাত ভরে অর্থ কিন্তু এ বছর দিবেই দিবে অর্থ শুধু না কর্ম ব্যবসা চাকরি আপনার প্রমোশন এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের নির্দেশ কিন্তু করছে অর্থাৎ শনি কবচটা যাদের শনি শনিপীড়িত তাদেরকে শনি কবচ কিন্তু অবশ্যই পরিধান করতে হবে এবং আপনারা অবশ্যই শনিবার দিন হনুমানজির উপাসনা করুন হনুমানজির মন্দিরে যান অসত্য গাছের জল নিবেদন করুন একটি সরষ্যার তেলের প্রদীপ নিবেদন করুন বিশেষভাবে শনির যাদের সাড়ে সাতি চলছে বা ঢাইয়া চলছে তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে কার্যকরী এবং তার পাশাপাশি শনি কবচ অবশ্যই আপনার পরিধান করুন এবং রাস্তার দুস্থ কুকুরকে আপনারা সামর্থ্য অনুযায়ী খাওয়ানোর চেষ্টা করুন সামর্থ্য অনুযায়ী আপনার সামর্থ্য রাস্তার কুকুরকে এবং গরিব যারা মানুষ আছে কিনা তাদেরকে আপনার ইনকামের পাঁচ শতাংশ আপনি দেওয়ার চেষ্টা করুন তাতে কি হবে শনি কিন্তু বিশেষভাবে আপনার উপর কৃপা দিবে এবং আপনার যে গুরুজন আপনার মাতা পিতা তাদের আশীর্বাদ আপনারা নিন মা বাবার আশীর্বাদ থাকলে আপনাদের আটকাতে কেউ পারবে না তো এবার আমি জানাতে চলেছি শনি মহারাজের কৃপায় শনি মহারাজের বরদানে যে পাঁচ রাশির মানে লালে লাল হতে চলেছে গোল্ডেন টাইম অর্থাৎ সোনার সময় সুবর্ণ সুযোগ যেটাই বলবেন না কেন সব দিক থেকে আসতে চলেছে দেখুন যে রাশির কথা আমি প্রথম যে রাশির কথা বলবো নাম্বার ওয়ান রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশির কর্ম প্রাপ্তি আপনাদের হবে যারা দীর্ঘদিন কর্মের প্রচেষ্টা করছে কর্মপ্রাপ্তি আপনাদের হবে প্রমোশন আপনাদের কর্মক্ষেত্রে পরিবর্তন আকর্ষিক ধনপ্রাপ্তি প্রাপ্তি শেয়ার মার্কেট থেকে লটারি থেকে ফাটকা থেকে এসব অর্থ ব্যবসা ক্ষেত্রেও কিন্তু আপনাদের শুভ অর্থাৎ কুম্ভ রাশি টপ লিস্টে কিন্তু এই শনি মহারাজ আপনাদেরকে বিদেশ থেকেও লাভ কিন্তু এই সময় করাতে চলেছে কুম্ভ রাশির ক্ষেত্রে এই শনি রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ জায়গাগুলো বেশি নিয়ে আসবে রাশিতে অবস্থান করবে কেরিয়ারের দিক থেকে কিন্তু আপনারা নিশ্চিত রূপে ব্যবসার দিক থেকে নিশ্চিত রূপে বিদেশ থেকে নিশ্চিত রূপে আপনারা লাভ কিন্তু পাবেন যাদের ক্ষেত্রে আমার কথা শুনে একটু গাছের পাতা নড়ছে না অবশ্যই নিজস্ব জন্ম ছক অ্যানালাইসিস করান এবং শুনি কবচ আপনারা পরিধান করুন এরপরের যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা তুলা রাশির কেন্দ্রটি কোনো রাজ্য আপনাদের সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন আপনাদের আকস্মিক ধনলাভ লটারি শেয়ার মার্কেট ফাটকা থেকে আপনারা এই সময় অর্থ কিন্তু পাবেন আপনাদের মান সম্মান যশ রাজনীতির ক্ষেত্রে উত্থান এই সময় কিন্তু আপনাদের দেখা যাচ্ছে এবং ভাগ্যদয় আপনাদের হতে চলেছে ডুবে গেছে আটকে গেছে এমন টাকা পুনরুদ্ধার সম্পত্তির জায়গায় আটকি ছিল সেই সম্পত্তির রিকভারি জায়গায় কিন্তু দেখা যাচ্ছে শনি কিন্তু দুহাত ভরে এই রাশিগুলোকে কিন্তু এই দু হাজার বাইশে ধনশালী রাশিতে কিন্তু পরিণত করতে চলেছে তিন নম্বর যে রাশি মকর রাশি মকর রাশি দুর্দান্ত দেখুন রাশির অধিপতি ধনভাবে অবস্থান করছে লিখে এখন ডায়েরিতে নোট করে আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মঞ্চ যাতে কিন্তু শনি পীড়িত তারা ইমিডিয়েট এই দুর্দান্ত সুযোগ নেওয়ার জন্য অবশ্যই নিজস্ব জন্মচক অ্যানালাইসিস করান এবং সঠিক করান রায়ের কাছে বলে কোনো ওয়ার্ড নেই এবং কৌশিকরা খুব চ্যালেঞ্জ নিয়ে কাজ করে যে কাজ করে সেটা হান্ড্রেড পারসেন্ট হবে কারণ কৌশিকরা চ্যালেঞ্জ নিতে পছন্দ করে আপনার হচ্ছে না কিন্তু আপনার ভাগ্যে যদি থাকে সেটা কিন্তু হবে আর যদি না থাকে সেটা কিন্তু হবে না তো শনির জায়গাটা কিন্তু আপনাকে রেক্টিফিকেশান আপনাকে করতে হবে আমি বেশিরভাগ চাট কেটে দেখছি শনি কিন্তু মোটামুটি বেশিরভাগ চাটে কিন্তু পীড়িত থাকছে তো মকর রাশি ক্ষেত্রে ধনপতি ব্যবস্থা আর্থিক স্থিতি মজবুত কর্মের দিক থেকে সফলতা এবং আপনাদের মান সম্মান জজ পথ প্রতিষ্ঠা লাভ এই সময় কিন্তু হতে চলেছে কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট আকস্মিক ধনপ্রাপ্তি প্রাপ্তি এবং সম্পত্তিগত দিক থেকে লাভ বিদেশ থেকে লাভ এই সম্ভাবনাগুলো কিন্তু দেখা যাচ্ছে মকর রাশির ডায়েরিতে নোট করে নিয়ে রাখুন মকর রাশির ক্ষেত্রে দুর্দান্ত সময় কিন্তু আসতে চলেছে বিশেষ করে কর্ম অর্থ বিদেশ ব্যবসা থেকে চার নম্বর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি কর্মপতি সফলতা কর্মক্ষেত্রে সফলতা আর্থিক স্থিতি মজবুত কেরিয়ার ক্ষেত্রে ডেভেলপমেন্ট ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনাদের পুনরুদ্ধার হবে পারিবারিক জায়গাটা আপনাদের ভালো দিক দেখা যাচ্ছে আপনাদের ডিজায়ারগুলো আপনাদের ফুল প্রিন্ট হবে বিদেশ থেকে লাভ হবে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা কিন্তু আপনাদের কিন্তু থাকছে এবং রাজনীতির ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থান এই সময় কিন্তু হতে চলেছে শনি দেখা নির্দেশ করে জনতাকে জনতা আপনার কথা কিন্তু শুনবে অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনি মহারাজ দুহাত ভরে আশীর্বাদে মেষ রাশি কিন্তু মালামাল হতে চলেছে গোল্ডেন টাইম সুবর্ণ সুযোগ স্বর্ণময় যুগ যেটাই বলেন না কেন সেটা কিন্তু মেষ রাশি আসতে চলেছে এরপরের যে রাশির কথা বলব সবশেষে সেটি হচ্ছে বিশ্বরাশি বিশ্বরাশির ভাগ্যবতী কর্মভাবে কেন্দ্রটি কোনো রাজ্য সৃষ্টি করছে কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করাবে আপনি যতটা পরিশ্রম করবেন বিশ্বরাশি ততটিক শনি কিন্তু আপনাদেরকে অর্থ কিন্তু দিবে আপনি বসে থাকবেন শনি কিন্তু আপনাদেরকে অর্থ দিবে না কারণ ভাগ্য ভাব থেকে সরে যাচ্ছে কর্ম হবে অর্থাৎ যেমন কর্ম তেমন কিন্তু রেজাল্ট শনি মহারাজ আপনাকে হাতে নাতে কিন্তু দিবে অর্থাৎ বিশ্বরাশির ক্ষেত্রে চাকরির যোগটা কিন্তু সৃষ্টি করছে সরকারি ক্ষেত্র এবং বেসরকারি ক্ষেত্র দুটির ক্ষেত্রে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার